আপনি কি জানেন হোন্ডা মোটরসাইকেলে ভিসকাস এয়ার ফিল্টার কেন ব্যবহার করা হয়? মানবদেহের নাক একটি বিশেষ অঙ্গ যা ধূলিকণাযুক্ত বাতাসকে পরিষ্কার করে ফুসফুসে সরবরাহ করে। ঠিক তেমনি মোটরসাইকেলের এয়ার ফিল্টার বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণা পরিশোধন করে পরিষ্কার বাতাস ইঞ্জিনে সরবরাহ করে। ইঞ্জিন এই পরিষ্কার বাতাসকে ব্যবহার করে সঠিক প্রজ্বলন বা দহনের মাধ্যমে সর্বোচ্চ শক্তি ও সঠিক মাইলেজ নিশ্চিত করে। আপনি কি সাধারণ এয়ার ফিল্টার এবং ভিসকাস এয়ার ফিল্টার সম্পর্কে জানেন? সাধারণ এয়ার ফিল্টার বাতাস পরিশোধন ক্ষমতা কম, ঘন ঘন খুলে পরিষ্কার করতে হয়, ফলে এয়ার ফিল্টারের স্থায়িত্ব কমে যায়। সাধারণত 4000 কিলোমিটারের মধ্যেই পরিবর্তনের প্রয়োজন পড়ে, জ্বালানি খরচ বৃদ্ধি করে। ভিসকাস এয়ার ফিল্টার বাতাস পরিশোধন ক্ষমতা বেশি, ঘন ঘন পরিষ্কার করার প্রয়োজন নেই, ফলে এয়ার ফিল্টার অধিক দীর্ঘস্থায়ী হয়। এক নাগাড়ে চলে সর্বোচ্চ 16000 কিলোমিটার, তবে বাতাসের ধূলিকণার পরিমাণ অনুযায়ী এর আগেও পরিবর্তনের প্রয়োজন হতে পারে। জ্বালানি খরচ কমায়। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড হোন্ডা মোটরসাইকেলের সর্বোচ্চ পারফরমেন্সের লক্ষ্যে বর্তমানে সকল মডেলে ভিসকাস এয়ার ফিল্টার নিশ্চিত করেছে। এয়ার ফিল্টার সঠিক সময়ে পরিবর্তন না করলে রাইডিং পারফরমেন্সে কি কি প্রভাব পড়ে? ইঞ্জিনের থ্রোটল রেসপন্স কমে যায়, ইঞ্জিন অস্বাভাবিক শব্দ করে, পিস্টন এবং সিলিন্ডার দ্রুত ক্ষয় হয়, ফলে ইঞ্জিনের স্থায়িত্ব কমে যায়। হোন্ডা মোটরসাইকেলের সর্বোচ্চ পারফরমেন্স বজায় রাখতে সর্বদা হোন্ডা জেনুইন এয়ার ফিল্টার ব্যবহার করুন এবং সঠিক সময়ে পরিবর্তন করুন। জেনুইন এয়ার ফিল্টার পেতে হোন্ডা অনুমোদিত ডিলার শোরুম এবং সার্ভিস পয়েন্টে ভিজিট করুন। হোন্ডার প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কিত তথ্য নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।